আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয়। আর পরীক্ষায় মূলদ এবং অমূলদ সংখ্যা থেকে কিভাবে কোশ্চেন হয়, আর আমাদের পরিচিত সবচেয়ে কমন একটি কোশ্চেন প্রমাণ করে যে রুট টু একটি অমূলদ সংখ্যা অথবা রুট থ্রি অথবা রুট ফাইভ, এই কোশ্চেনটি বিভিন্নভাবে চেঞ্জ করে পরীক্ষায় কিভাবে আসতে পারে, এই বিষয়গুলো আলোচনার পাশাপাশি আমরা মূলত আজকে দেখাবো একটি অমূলদ এবং মূলদ সংখ্যার পার্থক্যগুলো কোথায় আছে, কিভাবে যে কোনো একটি সংখ্যা দেখে আমরা বুঝতে পারবো এটি মূলদ নাকি অমূলদ সংখ্যা। তো চলুন দেখে আসি আমাদের শুরুতে যে কন্টেন্ট আমাদের কোশ্চেনে লেখা আছে, প্রমাণ করো যে রুট টু একটি অমূলদ সংখ্যা। তো রুট টু এর পরিবর্তে যদি আমার রুট থ্রি অথবা রুট ফাইভ, রুট সেভেন, রুট ইলেভেন থাকে তাহলে একই রকম ভাবে আমরা প্রমাণ করব। এই কোশ্চেনটি আমাদের বইতে দেওয়া আছে, কিন্তু এই কোশ্চেনটিকে যখন একটু চেঞ্জ করে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে দিতে পারে, যেমন দুই এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা। তা আমরা জানি যে টু আমরা এইভাবে লিখি, তাহলে টু এর বর্গমূল বলতে আমরা বোঝাচ্ছি দুই এর উপর একটি বর্গ চিহ্ন হবে, বর্গমূল চিহ্ন হবে, তাহলে সেটি হচ্ছে সেম নাম্বার টু। এখন নাম্বার থ্রি কোশ্চেনটিকে আমরা একটু দেখি, যদি ওয়ান টু না দিয়ে নাম্বার থ্রি এর মতো চেঞ্জ করে একটা প্যাটার্ন রেডি করে তাহলে কি হয়, রুট ওভার পি বাই কিউ একটি অমূলদ সংখ্যা, যেখানে পি এর ভ্যালু ফোর, কিউ এর ভ্যালু হচ্ছে টু। রুট ওভার পি বাই কিউ দেখার পর শুরুতে নার্ভাস না হয়ে কোশ্চেনটি অবশ্যই ভালো মতো পড়ে পি এবং কিউ এর ভ্যালু গুলো আমরা একটু বসিয়ে দেখি, তাহলে আমাদের কি আসে, p by q, p এর ভ্যালু হচ্ছে 4 আর q এর ভ্যালু হচ্ছে 2, এখানে যদি আমরা ডিভাইড করি 2 আসবে, তাহলে দ্যাট ইজ এটা রুট ওভার 2। তার মানে আমার রুট ওভার 2 কে p by q ফরম্যাটে দেওয়ার অর্থ হচ্ছে এটি নতুন কিছু নয়, আমাদের জানা যে কোশ্চেনটি সেই কোশ্চেনকে একটু ভিন্নভাবে চেঞ্জ করে দিয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নাম্বার 4, এই কোশ্চেনটি দুটি স্টেপে আমাদেরকে জানতে হবে যে x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার প্লাস 8 ইকুয়াল 0 সমীকরণের একটি মূল হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা আগে জানতে হবে এটা যে একটি সমীকরণ, এই সমীকরণের ভ্যারিয়েবল হচ্ছে x, x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, যার কারণে এখানে 4টি মূল আসবে, অর্থাৎ এই সমীকরণকে সমাধান করলে x এর ভ্যালু হবে 4টি। এই চারটি সব ভ্যালুয়ের মধ্যে আমরা দেখাবো যে কোনো একটি ভ্যালু হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখব যে আমাদের এই চার নম্বর কোশ্চেনের সাথে নাম্বার ওয়ান আমাদের কিভাবে কানেক্ট, অথবা কিভাবে কাজ করে আসলে আমাদের নাম্বার ওয়ান কোশ্চেনটি আসবে। তাহলে আমাদের আজকের কাজটা আমরা এখানে দেখাবো, নাম্বার ফোর থেকে নাম্বার ওয়ান আমরা বের করব, দেন নাম্বার ওয়ানকে আমরা সাকসেসিভলি প্রমাণ করে আসব। তাহলে নাম্বার ফোর যদি শুরুতেই আমরা স্টার্ট করি, আমাদের তাহলে নাম্বার 4 এর যে ইনফরমেশনটি আমাদের এখানে দেওয়া আছে, দেওয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার প্লাস 8 ইকুয়াল 0। তাহলে যেহেতু আমাকে বলছে একটি মূল, তার মানে আমরা এটাকে সলিউশন করে x এর মান নিয়ে আসতে হবে। তাহলে যদি আমরা এখানে সলিউশন করি, এখানে হচ্ছে 8, 8 এ যদি আমরা ফ্যাক্টরস গুলো বের করি 2 4 দেন 2 2, তাহলে এখানে 6, তাহলে আমরা 2 2 যা 4 দেন 2, তাহলে আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কয়ার প্লাস সরি মাইনাস 2x স্কয়ার প্লাস 8 ইকুয়াল 0। তাহলে 4x স্কয়ার মাইনাস 2x স্কয়ার মাইনাস 6x স্কয়ার মাইনাস 4 মাল্টিপ্লাই মাইনাস 2 ইকুয়াল 8। এখন এখান থেকে যদি আমরা কমন নেই, একটা x স্কয়ার কমন, তাহলে এখানে থাকবে একটা x স্কয়ার, এখানে থাকছে মাইনাস 4। এই দুটো নাম্বারের মধ্যে আমরা যদি মাইনাস 2 কমন নেই, তাহলে x স্কয়ার মাইনাস 4, বিকজ মাইনাস মাইনাস প্লাস 2 2 2 4 যা 8 ইকুয়াল 0। এখন যদি এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কমন ফ্যাক্টরস হচ্ছে এখানে x স্কয়ার মাইনাস 4 আর এখানে হবে x স্কয়ার মাইনাস 2 ইকুয়াল 0। এখন যদি আমরা এক এক করে বের করি, এখানে ফার্স্ট ফ্যাক্টরস x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0 অর x স্কয়ার ইকুয়াল 4 অর x ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 4 অর x ইকুয়াল প্লাস মাইনাস 2,
আর এখান থেকে যদি আমরা বের করি সেকেন্ডটাকে এক্স স্কোয়ার মাইনাস টু ইকুয়াল জিরো অর এক্স ইকুয়াল এক্স স্কোয়ার ইকুয়াল টু অর এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার টু অর এক্স ইকুয়াল প্লাস রুট ওভার টু অর কমা মাইনাস রুট ওভার টু। তাহলে এখন আমরা দেখব যে এক্স এর এই সমীকরণ থেকে টোটাল এক্স এর চারটি ভ্যালু, একটি হচ্ছে প্লাস টু, একটি হচ্ছে মাইনাস টু, আর এখানে প্লাস রুট ওভার টু, মাইনাস রুট ওভার টু, প্লাস টু, মাইনাস টু। যেহেতু এক্স এর পাওয়ার হচ্ছে ফোর, মাঝে মধ্যে আমাদের কিন্তু এখানে এমসিকিউ আসে যে এই সমীকরণের সমাধানে এক্স এর মূল কয়টি আসবে, তাহলে আমাদের আনসার হচ্ছে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ফোর, তাহলে আমাদের চারটি আনসার আসবে। আমরা এটি করে দেখাচ্ছি। এই চারটি আনসারের মধ্যে প্লাস টু, মাইনাস টু, প্লাস রুট ওভার টু, মাইনাস রুট ওভার টু। এখন আমি যদি কোশ্চেনে আসি যে এই সমীকরণের একটি মূল অমূলদ সংখ্যা, তাহলে যদি আমরা এখন এটা প্রমাণ করি যে এক্স ইকুয়াল প্লাস রুট ওভার টু যদি আমরা দেখি আসি যে একটি অমূলদ সংখ্যা, তাহলে আবার আমাদের সেই প্রথম কোশ্চেন যে এখান থেকে আমরা দেখাবো যে এক্স এর যে ভ্যালু আসছে চারটি রুট, যে কোনো একটি অমূলদ সংখ্যা, তার মানে আমার প্রথম কোশ্চেনটি আমাদেরকে একটু ঘুরিয়ে উৎপাদক বিশ্লেষণ করে এভাবে আনসার রেডি করে এখান থেকে শুরু করতে হবে। তাহলে এখানে এক্স এর একটি মূল হচ্ছে প্লাস রুট ওভার টু। এখন আমরা দেখাবো রুট টু একটি অমূলদ সংখ্যা। তাহলে আমাদের ফার্স্ট স্টেপে আমরা কাজগুলো, তো রুট টু একটি অমূলদ সংখ্যা প্রমাণ করার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বার। একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যার পার্থক্য আমাদের জানতে হবে। যদি আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে অমূলদ সংখ্যা কাকে বলে, তখন তার আনসার দেয় যা মূলদ নয়। আবার যদি জিজ্ঞেস করে যে মূলদ সংখ্যা কাকে বলে, তার আনসার দিচ্ছে যা অমূলদ নয়। অ্যাকচুয়ালি যদি প্রশ্ন করা হয় যে কামালকে জামালের ভাই, আবার জামালকে কামালের ভাই, বাট ইউ হ্যাভ টু গিভ দ্য লজিক বিহাইন্ড দিস। ম্যাথমেটিক্সে যখন আমরা একটা ডেফিনিশন অথবা যে কোনো একটা কিছু এক্সপ্লেন করব, তার পেছনে যে বিহাইন্ড দিস আনসার ইউ হ্যাভ টু গিভ দ্য লজিক। তো আমরা যদি এখানে লজিক যদি আমরা এখানে না বুঝি যে একটা অমূলদ সংখ্যা কি, একটি মূলদ সংখ্যা কি, তাহলে তো আমরা কখনো আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। তাহলে এখন আমরা একটু প্রমাণ করার আগে আমরা একটু দেখাবো অ্যাকচুয়ালি মূলদ সংখ্যা কি। তাহলে আমি যদি এখানে যে কোনো একটা নাম্বার লিখি দশমিক ফোর, এই ফোর নাম্বারটাকে যদি আমি একটা ভগ্নাংশ, আর এখানে যদি ফোর ওয়ান, এখানে যদি ফোর ওয়ান ফোর ওয়ান, এখানে যদি ফোর ওয়ান ফোর ওয়ান, এটা ফোর টু, যদি এইভাবেই হয়, এভাবে টানোর নাম্বার দিয়ে আমরা লিখে যাচ্ছি, তাহলে এই নাম্বারটাকে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি, দশমিকের পরে ফোর আর নিচে দশমিকের পরে এক ঘর, আর এটা হবে ফোর ওয়ান ডিভাইডেড বাই হান্ড্রেড, এটা হচ্ছে ফোর ওয়ান ফোর ওয়ান ডিভাইডেড বাই ওয়ান, ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর, এটা হবে ফোর ওয়ান ডাবল ফোর ওয়ান, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। তাহলে যদি কোনো একটা নাম্বার ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান এরপরে আবার ডট ডট থাকে, তাহলে তো আমরা এই নাম্বারটিকে যখন আমার দশমিকের পরে এটা কমপ্লিট থাকবে না, তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো না যে আমরা কত দিয়ে ডিভাইড করব, অর্থাৎ হর কত হবে আর লব কত হবে। তাহলে যদি দশমিকের পরে আননোন ডাটা থাকে, নেভার এন্ডিং, যদি এটা কখনো কমপ্লিট না হয়, অসীম থাকে, সেই ক্ষেত্রে এই নাম্বারগুলোকে আমরা কখনো ভগ্নাংশ আকারে কম্পেয়ার করতে পারবো না, এটাকে কখনো আমরা ভগ্নাংশে কম্পেয়ার করতে পারবো না। তাহলে যে নাম্বারগুলোকে আমরা এভাবে পি বাই কিউ, অর্থাৎ হর এবং লব ফরম্যাটে কনভার্ট করতে পারবো না, তাহলে এই নাম্বারগুলোকে আমরা বলবো অমূলদ। এটি হচ্ছে আমার অমূলদ। তাহলে এখন আমরা দেখব যে রুট ওভার টু, রুট ওভার থ্রি এদের ক্যালকুলেশন করলে আমরা সবসময় এরকম কিছু নাম্বার পাবো, ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু, ওয়ান নাইন সেভেন থ্রি ফাইভ ডট ডট, এরকম কিছু ভ্যালু আমরা পাবো, যেমন রুট টু, রুট থ্রি, রুট ফাইভ, রুট ইলেভেন, যাদের দশমিকের পরে এটা কখনো কমপ্লিট হবে না। যদি কমপ্লিট না হয়, তাহলে আমরা নাম্বারগুলোকে পি বাই কিউ ফরম্যাটে আমরা লিখতে পারবো না। যদি পি বাই কিউ ফরম্যাটে লিখতে না পারি, তাহলে এদেরকে কখনো আমরা মূলদ বলতে পারবো না, এরা হবে অমূলদ সংখ্যা। তাহলে আমরা বুঝতে হবে এই নাম্বারগুলোকে আমরা বলবো মূলদ, কারণ তাদেরকে
তাদেরকে আমরা পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারি, কিন্তু এই নাম্বার গুলোকে দশমিকের পরে আনলিমিটেড নাম্বার থাকার কারণে এদেরকে আমরা পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারবো না বলে ওরা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই কনসেপ্টটিকে ব্যবহার করে এখন আমরা প্রমাণ করব ধারাবাহিকভাবে √2 হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তো চলুন দেখে আসি। তো প্রমাণের শুরুতে আমরা এই প্রমাণটিকে ধরি √2 একটি মূলদ সংখ্যা। এখন এই এটা আমরা জানি যে এটি অমূলদ সংখ্যা হবে √2, √3, √5, কিন্তু আমরা ধরে আসছি এটি হচ্ছে মূলদ সংখ্যা। এদেরকে বলা হচ্ছে কন্ট্রাডিক্টরি, অর্থাৎ আমরা যখন দেখাবো যে √2টাকে আমরা ধরে আসছি মূলদ সংখ্যা, যদি আমরা স্টেপ বাই স্টেপ প্রমাণ করতে না পারি যে এটি মূলদ সংখ্যা, তখন আমরা একে বলবো এটি আসলে এটি অমূলদ সংখ্যা। এদেরকে বলা হচ্ছে কন্ট্রাডিক্টরি, যে আমরা যেটি ধরে আসছি আমরা সর্বশেষে দেখে আসবো এটি প্রমাণ করা আমাদের পক্ষে পসিবল না, তখন আমরা বলবো আসলে এটি মূলদ হতে পারে না, এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে এদেরকে বলা হচ্ছে এটা কন্ট্রাডিক্টরি প্রুফ, অর্থাৎ যেটি প্রয়োজন তার উল্টাটা ধরে আসে আমরা করে আসি। তাহলে আমরা শুরুতে ধরে আসছি √2 হচ্ছে একটি মূলদ সংখ্যা। আমরা একটু আগে বলে আসছি যে একটি মূলদ সংখ্যাকে পি বাই কিউ ফরম্যাটে নেওয়া যায়, যেমন 4 1 একটি মূলদ সংখ্যা, কারণ এটাকে আমরা লিখতে পারবো 4 1 / 100, অর্থাৎ এটাকে যদি আমরা পি বলি এটাকে আমরা বলতে পারি কিউ। পি বাই কিউ ফরম্যাটে দশমিকের পরে একটা নাম্বারকে যদি আমরা কনভার্ট করতে পারি ফ্র্যাকশনে, দেন আমরা তাকে বলবো মূলদ। তাহলে আমরা ধরে নিচ্ছি √2 একটি মূলদ সংখ্যা, সো এবং √2টাকে আমরা ধরে নিচ্ছি পি বাই কিউ। তাহলে এটা যেহেতু মূলদ সংখ্যা, পি বাই কিউ হচ্ছে এ ফরম্যাট। কিন্তু এখানে পি আর কিউ এর একটি পরিচয় দিতে হবে, যে এখানে পি এর ভ্যালু পজিটিভ হবে না নেগেটিভ হবে, নাকি এখানে পূর্ণ সংখ্যা হবে নাকি স্বাভাবিক সংখ্যা হবে, এই ধরনের এদের পরিচয় দিতে হবে। তাহলে এখানে আমরা তার পরিচয়টা দিচ্ছি মূলদ সংখ্যার। এখানে পি কিউ স্বাভাবিক, পি কিউ স্বাভাবিক সহ মৌলিক সংখ্যা এবং পি কিউ ইজ গ্রেটার দেন 0। তাহলে আমাদের স্বভাবতই প্রশ্ন আছে যে সহমৌলিক সংখ্যা কি, এই বিষয়টি আমাদের জানা লাগবে। সহমৌলিক সংখ্যা যদি আমরা বলি তাহলে আমাদের এটা হচ্ছে একটা মূলদ সংখ্যার ডেফিনিশন, যে এটা মূলদ সংখ্যা পি বাই কিউ যদি হয়, পি কিউ হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিক সংখ্যা আমরা সবাই জানি যে 1 2 3 4 5 6, যেটাকে আমরা বলি নন নেগেটিভ নাম্বার, পজিটিভ নাম্বারগুলো। তাহলে কিন্তু সহমৌলিক, যেমন ধরুন এখানে একটা নাম্বার হচ্ছে 9, নাম্বারে যদি আমরা উৎপাদকগুলো বের করি তাহলে আমাদের কি কি আসে, অর্থাৎ 9 কে কোন কোন নাম্বার দিয়ে ভাগ করা যায়। 1 1 3 9, আরেকটা নাম্বার যদি আমরা এখানে 8 ইউজ করি তাহলে 8 কে কোন কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে, 1 2 4 8। তাহলে যদি আমরা বলি 9 এর ফ্যাক্টরস উৎপাদক এবং 8 এর উৎপাদক, এই উৎপাদকগুলোর মধ্যে একটা কমন উৎপাদক হচ্ছে 1 ব্যতীত আর এদের মধ্যে কোনো কমন উৎপাদক নেই। যদি দুটি সংখ্যার মধ্যে যদি 1 ব্যতীত যদি কোনো কমন উৎপাদক না থাকে, তখন এই সংখ্যাটিকে আমরা একসাথে বলতে পারি সহমৌলিক। তাহলে দুইটি এখানে 8 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ মৌলিক সংখ্যার সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে যেই সংখ্যাকে 1 অথবা ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায় তারা হচ্ছে মৌলিক। কিন্তু এখানে 8 হচ্ছে যৌগিক সংখ্যা, 9 হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু দুটি সংখ্যা একসাথে সহমৌলিক, কারণ ওদের মধ্যে কোনো কমন উৎপাদক নেই যার কারণে ওরা একসাথে হচ্ছে সহমৌলিক। কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয় 8 মৌলিক কিনা, না 8 যৌগিক সংখ্যা, কারণ 8 কে 2 দিয়ে ডিভাইড করা যায়, 8 কে 4 দিয়ে ডিভাইড করা যায়, 8 কে 8 দিয়ে ডিভাইড করা যায়, 8 কে 1 দিয়ে ডিভাইড করা যায়, ঠিক সেম 9 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। কিন্তু এদের যে উৎপাদকগুলো আসবে
এই উৎপাদকগুলোর মধ্যে ওয়ান ব্যতীত যদি কোনো কমন উৎপাদক না থাকে তখন তাদেরকে আমরা বলতে পারি সহমৌলিক। তাহলে এখানে পি এবং কিউ হচ্ছে সহমৌলিক, আর পি আর কিউ এর ভ্যালু হচ্ছে পজিটিভ হতে হবে শূন্য থেকে বড়। এখন আমরা দেখে আসব আমাদের শেষ পর্যন্ত আমাদের এই কনসেপ্টটা ঠিক থাকে কিনা পি এবং কিউ এর। তো আমরা এখন বোথ সাইডে বর্গ করব, এটাকে যদি আমরা স্কয়ার করি রুট ওভার টু হোল স্কোয়ার ইকুয়াল পি বাই কিউ হোল স্কোয়ার, অর্থাৎ আমরা সাইড নোট দিতে পারি বর্গ করে, উভয় পাশে বর্গ করে। তাহলে বর্গ করলে এখানে কি হবে, রুটে আর স্কোয়ারে কাটা যাওয়ার পর টু থাকবে, এখানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি এটাকে কিউ মাল্টিপ্লাই কিউ আর এখানে হচ্ছে পি স্কোয়ার, কোন নাম্বার স্কোয়ারকে আমরা মাল্টিপ্লাই করে লিখতে পারি, যেমন এ কিউ ইকুয়াল এ মাল্টিপ্লাই এ মাল্টিপ্লাই এ। এখন এই দুটো কিউ এর মধ্যে নিয়ম হচ্ছে যখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি এখানকার কোন নিউমারেটর পার্ট অর্থাৎ এখানকার কোন হরকে আমরা এখানে লবের সাথে নিয়ে আসতে পারবো, আর এখানকার কোন লবের ভ্যালুকে আমরা এদিকে হরের সাথে নিয়ে আসতে পারবো। তাহলে এখান থেকে একটা কিউ আমরা টু এর সাথে মাল্টিপ্লাই করে নিয়ে আসবো, টুয়াইস কিউ ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। যদি আমরা এখন আবার কোনাকুনি গুণ করি আর গুণন করি তাহলে আমাদের আগের লাইনটি আসবে টু কিউ স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার। এখন আমরা যাচাই করবো সমীকরণ নাম্বার ওয়ান, সমীকরণ নাম্বার ওয়ানকে এখন আমরা রিভিউ করব, বাম পাশ এবং ডান পাশ দুটি যদি সমান না হয় তাহলে এরা মূলদ হতে পারে না। এখন আমরা একটু যাচাই করি, আমাদের কনসেপ্ট ছিল পি এবং কিউ হচ্ছে পজিটিভ নাম্বার, তো আমরা যে কোনো একটি নাম্বার যদি আমরা যেমন আমরা কিউ এর ভ্যালু যদি আমরা 8 ইউজ করি, সাপোজ কিউ ইকুয়াল টু 8, তাহলে 2 কিউ উইল বি 2 মাল্টিপ্লাই 8 ইকুয়াল 16, এটাকে আমরা বলতে পারি একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝাচ্ছি পজিটিভ নেগেটিভ যে কোনো সংখ্যা, যেমন মাইনাস 5 প্লাস 5 মাইনাস 6 প্লাস 6, কিন্তু ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যা। এটি মাইনাস হতে পারে প্লাস হতে পারে কিন্তু ভগ্নাংশ নয়। আচ্ছা এবার আমরা এখান থেকে একটু দেখে আসি, আমরা ধরে নিচ্ছি কিউ যেখানে আমাদের 8 ছিল পিটাকে আমরা 9 ধরে নিচ্ছি, তাহলে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু আমাদের কি আসে, পি স্কোয়ার বাই কিউ। পি স্কোয়ার বাই কিউ যদি হয় আমাদের এখানে, তাহলে পি এর ভ্যালু হচ্ছে আমার 9, 9 স্কোয়ার এদিকে হচ্ছে 8, তাহলে 81 ডিভাইডেড বাই 8। তাহলে আমরা একটু খেয়াল করি এই পাশে আমাদের যে সংখ্যাটি হয় সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই পাশে যেটি হয় আমাদের এটি হচ্ছে ভগ্নাংশ, এটি হচ্ছে আমাদের ভগ্নাংশ। তাহলে আমরা দেখি যে বাম পাশে আমাদের একটি পূর্ণ সংখ্যা আসে কিন্তু ডান পাশে আসে আমাদের ভগ্নাংশ, তার মানে আমাদের বাম পাশ এবং ডান পাশ কখনো সমান হতে পারে না, এক পাশে পূর্ণ সংখ্যা অন্য পাশে ভগ্নাংশ, তাহলে এটি কখনো সমান হতে পারে না। তাহলে আমরা এখান থেকে একটা এক্সপ্লেন করব, এখানে এখানে পি ও কিউ সহমৌলিক, সহমৌলিক সংখ্যা হওয়ায় টু কিউ একটি পূর্ণ সংখ্যা এবং পি স্কোয়ার বাই কিউ একটি ভগ্নাংশ। তাই টু কিউ ক্যান নট বি ইকুয়াল উইথ পি স্কোয়ার বাই কিউ, তার মানে আমরা দেখাচ্ছি যে তার বাম পাশে যে ভ্যালুটি হচ্ছে এটি পূর্ণ সংখ্যা, ডান পাশে ভ্যালুটি হচ্ছে এটি ভগ্নাংশ। তাহলে টু কিউ যেটি বাম পাশ ছিল এটি ডান পাশে সমান হতে পারে না, তার মানে আমরা কি এখানে রুট টুটাকে যখন আমরা মূলদ সংখ্যা ধরে আসি, এই মূলদ সংখ্যার শর্তের হিসাবে যখন আমরা করে আসি, সর্বশেষে যখন আমরা ক্যালকুলেশন করে আসি আমাদের বাম পাশ এবং ডান পাশ সমান নয়, তার মানে আমরা এটিকে যেটি ধরে আসছি সেই ধরাটাই আমাদের ভুল ছিল, রুট টু মূলদ সংখ্যা হতে পারে না, এটি একটি অমূলদ সংখ্যা। যদি এটাকে আমরা মূলদ সংখ্যা ধরে আসি
তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটির মধ্যে একটিতে আসে পূর্ণ সংখ্যা আর একটিতে আসে ভগ্নাংশ, তাই এটি মূলদ সংখ্যা হতে পারে না, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা। তাহলে লাস্টে এখন আমরা এই কথাটি অবশ্যই আমাদের লিখে দিতে হবে, সুতরাং √2 মূলদ সংখ্যা হতে পারে না, অতএব √2 একটি অমূলদ সংখ্যা। প্রমাণিত। তাহলে আমরা আবার একটু বলে আসি, আমাদের যদি এই কোশ্চেনটি দেওয়া থাকে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা, তাহলে আমাদের মোটামুটি আমাদের 90% স্টুডেন্ট যারা চ্যাপ্টার 1 যাদের করা তারা সবাই পারবে। কিন্তু যখন বলা থাকবে 2 এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা, কিন্তু অনেক স্টুডেন্ট বুঝতে পারবে না, তারা যে ম্যাথটি করে এসেছে ঠিক হুবহু এই ম্যাথটি হচ্ছে সেম, কিন্তু এই ম্যাথটিকে যখন এভাবে একটু চেঞ্জ করে দিবে অলমোস্ট 50% স্টুডেন্ট দে ক্যান নট আইডেন্টিফাই হোয়াট ইজ অ্যাকচুয়ালি হাউ উই ক্যান ডু দিস ম্যাথস। সো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে মেইন বইয়ের ম্যাথটিকে কিভাবে ঘুরিয়ে দেওয়া হলো সে ব্যাপারটিকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা ম্যাথটিকে খুব ইজিলি করতে পারবো। তাহলে এই ম্যাথটি করতে হলে আমাদের 2-3টে জিনিস সম্পর্কে আমাদের কনসেপ্ট খুব ক্লিয়ার লাগবে, একটি হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে p/q ফরম্যাটে একটি ভগ্নাংশ আকারে নেওয়া যায়, অমূলদ সংখ্যাকে কখনো ভগ্নাংশ আকারে নেওয়া যায় না, ভগ্নাংশ আকারে ওই সকল সংখ্যাগুলোকে নেওয়া যায় যাদের দশমিকের পরে সংখ্যাটিকে গণনা করা যায়। দশমিকের পরে সংখ্যা যদি আনলিমিটেড অসীম থাকে তাহলে তো তাকে আমরা ভগ্নাংশ নিতে পারবো না, তাহলে অমূলদ সংখ্যা দশমিকের পরে আনলিমিটেড থাকে আর মূলদ সংখ্যা দশমিকের পরে লিমিটেড থাকে। যেমন কেউ যদি আমাকে বলে 10 কে 3 দিয়ে ডিভাইড করা তাহলে এটা 3.33333 আনলিমিটেড আসবে, তার মানে এটাকে এই এই নাম্বারটা দেখে আমাদের যতটুকু মনে হয়, কিন্তু যদি আমাকে এরকম একটা নাম্বার দিয়ে বলে যে আমাকে এভাবে কনভার্ট করতে তাহলে আমরা কখনো অ্যাকুরেটলি কনভার্ট করতে পারবো না। সে এগুলাকে আমরা বলতে পারি এই নাম্বারটি হচ্ছে আমার, তখন আমাদের অমূলদ সংখ্যা আসবে। তাহলে আমরা অবশ্যই আমাদের এই একটি বিষয়, আর একটি বিষয় আমাদের জানতে হবে এখানে সহমৌলিক। সহমৌলিক নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমাদের প্রশ্ন আসবে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, দুটি যৌগিক সংখ্যা হয়েও তারা একসাথে সহমৌলিক হতে পারে, আবার মৌলিক সংখ্যা মিলেও কিন্তু তারা সহমৌলিক হতে পারে। তাহলে সহমৌলিকের জন্য শর্ত হচ্ছে ওদের 1 ব্যতীত কোনো কমন উৎপাদক থাকবে না, কিন্তু মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে ওই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না এক্সেপ্ট ওই নাম্বারটি, যেমন 3 কে শুধু 3 দিয়ে ডিভাইড হয়, 1 দিয়ে ডিভাইড হয়, অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড হয় না। তাহলে মৌলিক এবং সহমৌলিকের মধ্যে পার্থক্য আছে। আমাদের আরেকটি বিষয় জানতে হবে স্বাভাবিক সংখ্যা, যে নাম্বারগুলোকে শুধু ধনাত্মক সংখ্যা আমরা বলি, কিন্তু পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার মধ্যেও কিছুটা পার্থক্য আছে। পূর্ণ সংখ্যা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ, ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, কিন্তু স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা নন নেগেটিভ পজিটিভ নাম্বার বলতে পারি। তাহলে এই ব্যাপারগুলো কনসেপ্ট যখন আমাদের ক্লিয়ার থাকবে ধারাবাহিকভাবে আমরা এখান থেকে এসে বলতে পারবো যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটি দিক ঠিক থাকে না, যদি এটাকে আমরা মূলদ ধরে আসি তাই আমরা বলতে পারি এটি মূলদ হতে পারে না, সুতরাং এটি একটি অমূলদ সংখ্যা। আমরা আগে বলে আসছি এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি প্রুফ যে আমরা একটি মূলদ ধরে আসব। লাস্টে আমরা বলবো উই আর ফেল টু ফাইন্ড আউট দ্য রুট অফ টু ইজ rational numbers, so it cannot be the rational number, it's always irrational number. Thank you very much to enjoy this tutorial. If you have any questions, please comment me below the video link. So hopefully I am ready to give you the best answer, and see you again in the next tutorial. Allah Hafiz. Assalamu alaikum.